অবিনাশ সরকারের ঘরত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাখত পায় যথেষ্ট সান্ত্বনা লাভ করেছে অবিনাশর দুর্ভগীয়া পিতৃ মাতৃয়ে। ঘরখন এটা লোকে লোকারণ্য পরিবেশ, সকলে সান্ত্বনা দিবলে গেছে দুর্ভগীয়া পরিয়ালটক। আজি জ্যোতিনগরের অবিনাশর ঘরত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আশ্বাস দিছে সকলো ধরনের সহায় সহযোগিতার অবিনাশর দুর্ভগীয়া পিতৃ মাতৃক আজি সাক্ষাৎ করলে মুখ্যমন্ত্রীগুলো, আর তারপরে বার্তালাপ করেছে পিতৃর সঙ্গে। অবিনাশর পিতৃকও মাতিছে মুখ্যমন্ত্রীর কার্যালয়, আর সকল ধরনের সহায় সহযোগিতার আশ্বাস প্রদান করেছে মুখ্যমন্ত্রীগুলো। দুর্ভগীয় পরিয়ালটক সকল ধরনের সহায় করব বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আশ্বাস প্রদান করার পশতেই যথেষ্ট সান্ত্বনা পাইছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাখতে পায় সান্ত্বনা লাভ করেছে দুর্ভগীয়া পরিয়ালটে। জ্যোতিনগরের অবিনাশর ঘরখনত আজি লোকে লোকারণ্য পরিবেশ, ইয়ার মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়, খবর লৈছে অবিনাশর দুর্ভগীয়া পিতৃ মাতৃর সঙ্গে কথা পাতিছে, সাক্ষাৎ করেছে, যিকোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে লগে খবর দিবলে কৈছে। এই অবিনাশর ঘরখনের পরিবেশ আমি দেখাইছো, যে ঘটনা অবিনাশর পরিয়ালটোর লগত হল এই ঘটনায় সমগ্র রাজ্য জোগাড়িছে, রাজ্য বলি নহয় সমগ্র দেশ জোগাড়ি গেছে এই ঘটনায়। এনেকা ঘটনা কারো সঙ্গে নহক, কোনো পিতৃ মাতৃর বুকু উদং নহক এনেকা ঘটনার জড়িয়ে, সেয়ে আশা করেছে কোনো শত্রুর যাতে এনেকা ঘটনা নহক, সেই আশা প্রতিগী লোকের। আর অবিনাশর সঙ্গে যে ঘটনা হল, অবিনাশ এই কণমানীটি অকালতে হেরাই গল, আর কার ভুলের এই ঘটনা হল সেই কথাটা আমি কব নো, কিন্তু যে ঘটনা হল সেয়া সচাকই দুর্ভাগ্যজনক আছিল। আর এই ঘটনার পশত এটা অবিনাশর ঘরখনত বহু মানুষ গেছে, সকলে সান্ত্বনা দিছে, শোক সন্তপ্ত পরিয়ালটক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। অবিনাশর ফটোত মাল্যার্পণ করে ধূপ নৈবেদ্যরে সকলে শেষবারের বিদায় জানাইছে অবিনাশক। কালি অবিনাশর অন্ত্যেষ্টিক্রিয়ার পরিবেশ আমি দেখাইছিল, আর বর্তমান সময়ত আমি দেখাইছো অবিনাশর ঘরখনের পরিবেশ। গুৱাহাটীৰ মেয়ৰগৰাকীও উপস্থিত হৈছেগৈ, লগতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজি উপস্থিত হয় জ্যোতিনগরের অবিনাশর ঘরখনত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করেছে যে যিকোনো অসুবিধার সম্মুখীন হলে সহায় করব সরকার তরফের, মুখ্যমন্ত্রীর কার্যালয়লৈ অবিনাশক মাতি পঠিওৱা হৈছে। দুর্ভগীয় পরিয়ালটক সকল ধরনের সহায়ের আশ্বাস প্রদান করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। শোক সন্তপ্ত পরিয়ালটক সমবেদনা জ্ঞাপন করবর প্রতিগী লোক উপস্থিত হয়েছে, ওসর সুবুরিয়া উপস্থিত হয়েছে, অবিনাশর পরিয়ালবর্গ উপস্থিত হয়েছে, আত্মীয় কুটুম সমান্তরালক সমগ্র অঞ্চলবাসীর ভিড় দেখা পাওয়া গেছে, আর বিভিন্ন প্রান্তর বহু লোক গেছে, কারণ অবিনাশর খবরটি সকলকে কন্দুয়াইছে। প্রতিগী পিতৃ মাতৃর হৃদয় হয়েছে এই ঘটনাটার পাছত। এনেকা ঘটনা কারো সঙ্গে নহক, কারো সন্তানের সঙ্গে নহক, কোনো পিতৃ মাতৃর বুকু উদং নহক এনেকা ঘটনাত সেই আশা প্রতিগী লোকের করেছে। আর এই ঘটনাটার পাছত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গিয়ে উপস্থিত হয় দুর্ভগীয়া পরিয়ালটার কাছত। আজি অবিনাশ সরকারের ঘরত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহায়ের আশ্বাস প্রদান করেছে মুখ্যমন্ত্রীগুলো। অবিনাশর পিতৃক কার্যালয়লৈ আমন্ত্রণ জানা হয়েছে, সঙ্গে বার্তালাপ করেছে আজি মুখ্যমন্ত্রীগুলো, অবিনাশর দুর্ভগীয়া পিতৃর সঙ্গে মাতৃর সঙ্গে কথা পাতিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। উপস্থিত হয়ে এনে ধরনের অবিনাশর ফটোর সম্মুখত শ্রদ্ধা নিবেদিছে, এয়া এটা উইন্ডোত আমি দেখাইছো, এই দৃশ্যাংশ দেখবলে পাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শ্রদ্ধা এইদরে নিবেদিছে অবিনাশর ফটোর সম্মুখত। অবিনাশর ফটোত মাল্যার্পণ করে আজি সকলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হওয়ার সময়ের দৃশ্যাংশ আমি দেখাইছো, দুটা উইন্ডোত দুটা দৃশ্য দেখবলে পাইছে। অবিনাশর ঘরখনত যথেষ্ট সংখ্যক লোক, সকলে শোক সন্তপ্ত পরিয়ালটক সমবেদনা জ্ঞাপন করেছে, আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও উপস্থিত হয়ে এনে ধরনে পরিয়ালটোর কাষত উপস্থিত হয় অবিনাশর ফটোর সম্মুখত শ্রদ্ধা নিবেদিছে। স্বর্গবতী লাভ করা এই শিশুটির যাতে আত্মায় শান্তি লাভ করে তারই কামনা করেছে, সকলে কামনা করেছে যাতে অবিনাশর আত্মায় চির শান্তি লাভ করে। আর অবিনাশর দরে কোনো ঘটনা যাতে কারো লগত নহক, কোনো পরিয়ালের লগত নহক, কোনো পিতৃ মাতৃর বুকু উদং নহক এনেকা ঘটনায়, সেয়ে আশা সকলোরে। আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এনে ধরনের উপস্থিত হয়, কাষত পায় দুর্ভগীয়া পরিয়ালটো যথেষ্ট সুখী, সান্ত্বনা পাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাষত পায়। অবিনাশর দুর্ভগীয়া পিতৃ মাতৃয়ে সান্ত্বনা পাইছে, যিকোনো অসুবিধা হলে
চৰকাৰৰ তৰফৰ পৰা সহায় কৰা হ'ব বুলি তেওঁ উল্লেখ কৰিছে, আশ্বাস প্ৰদান কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। এয়া শেহতীয়া দৃশ্যাংশ আমি দেখুৱাইছোঁ।